Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Namaskar. Bishoybostu, manusher mon. Ostro diya ihake kata jay na. আগুন ইহাকে পুড়াইতে পারে না, বায়ু ইহাকে শুকাইতে পারে না, জল ইহাকে ভিজাইতে পারে না। জ্ঞানী ব্যক্তি মুখের জন্য যত্ন করিলেও দুর্জয় ইন্দ্রিয়গণ তাহার মনকে বলপূর্বক কুপথে লইয়া যায়। নানান ঘটনা দেখিতে দেখিতে বা শুনিতে শুনিতে মানুষের মনে আসক্তি জন্মে, আসক্তি হইতে কামনা জন্মে, কামনা হইতে ক্রোধের সৃষ্টি, ক্রোধ হইতে মোহ জন্মে, মোহ হইতে স্মৃতিভ্রংশ হয়, স্মৃতিভ্রংশে বুদ্ধি নষ্ট হয়, এবং বুদ্ধিনাশ হইতেই মানুষের সর্বনাশ হয়। বায়ু যেমন জলে নৌকাকে লক্ষ্যভ্রষ্ট করে, তেমনি যে ইন্দ্রিয়টির পশ্চাতে মন ধাবিত হয় সেই ইন্দ্রিয়টি মানুষের প্রকৃত বুদ্ধিকে লোপ করিয়ে দেয়। যেমন ধূম অগ্নিকে চাপা দেয়, যেমন ময়লা দর্পণকে ঢেকে রাখে, তেমনি কাম মানুষের জ্ঞানকে ঢেকে রাখে। ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এই তিনটি কামের বাসস্থান। কাম জ্ঞানকে ঢাকিয়া রাখিয়া দেহাভিমানী জীবকে মোহগ্রস্ত করিয়া রাখে। স্থূল শরীর হইতে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, ইন্দ্রিয় হইতে মন ও মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ, এবং বুদ্ধি হইতেও যিনি শ্রেষ্ঠ তিনি আত্মা। শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ও আত্মার মিশ্রণে রোজ ক্রেজি রোজ একটি কাল্পনিক গল্পের ছবি। যে কোনো উপায়ে এটা রজতের খাওয়ায় অথবা জলে মিশিয়ে দিতে হবে। কেন? আগামীকাল দাদা উইল সই করবে। উইলে সবকিছু রজতের নামে করা আছে। কিন্তু কোনো কিন্তু নয়, যে করে হোক আজকে রাত্রির মধ্যে রজতকে সরিয়ে দিতে হবে। তা না হলে তুমি আর তোমার মেয়ে অ্যালমোনিয়াম বাটি হাতে রাস্তায় ভিক্ষে করবে। তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি। তাছাড়া মেয়ের ভবিষ্যৎ নিয়ে তো ভাবতে হবে। আফটার অল ডিএনএ টেস্ট করলে দেখা যাবে হয়তো আমারই মেয়ে। রূপালী চক্রবর্তী হিয়ার। হ্যাঁ রমেন বাবু, বলুন। ফাদ, আপনার ছেলে মানে রজত মার্ডার হয়েছে? আর ইউ শিওর? ডাক্তার ডেকেছেন? ও মাই গড! লোকাল পুলিশ স্টেশনে খবর দিয়েছেন? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। কোনো ডিটেলে ইনভেস্টিগেশন এখন হবে না, বাট পোস্টমর্টমের জন্য ওরা কিন্তু বডি আনতে আসবে। আপনারা কিন্তু কেউ আটকাবেন না। Rupali, what is the latest development? Kon case ta madam? Kon case? You don't know which case? I want to know about the double murder case. Chesta korchi madam, kintu ekhono kono no caps,
No buts. Okay? I want results. The administration want results. Public demand results. See, 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 see. I conclude that you are not really capable to handle this case. I'm sorry. From today, right from today itself, a case of thy tami nilam. তোমাকে যা যা জিজ্ঞেস করবো সব ঠিক ঠিক উত্তর দেবে, ভয়ের কিছু নেই। তুমি তো রজত, মানে তোমার ছোটদাদাকে খুব ভালোবাসতে, তাই না? ছোটদাদাবুকে আমি খুব ভালোবাসতাম। ছোটবেলায় ছোটদাদাবু সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকতো। কেউ তাকে বকলে বা মারলে কিল চর ঘুষি মেরে আমার উপর রাগ মেটাতো। তোমার দীপক কাকা কেমন লোক? দীপক কাকা খুব খারাপ লোক, ওর নজর খুব খারাপ, খুব নোংরা লোক। কিরকম? একদিন দুপুরবেলা লোডশেডিং ছিল, আমি প্রায় আদুর গায়ে দরজা খুলে শুয়ে পড়ি, তখন তোমার দীপক কাকার আর কি কি গুণ আছে? রোজ নেশা করে, তারপর ওই অর্পিতা দিদির সঙ্গে পিতার সঙ্গে ভালোবাসা আছে। ভালোবাসাটা ছাই। What do you mean? You take guy avoid by elder brothers or properties? Absurd! Ridiculous! Cool down! Relax, Mr. Deepak. I just want to know, who is the owner of Lord Raman's vast property? That's it! I don't know. আপনার বাড়িতে পরপর দুজন খুন হলো, একজন আপনার ভাইপো, অন্যজন আপনার বড় দাদা। খুন এবং খুনির সম্পর্কে আপনার মন্তব্য? আমি কিচ্ছু জানি না, আই হ্যাভ নো ক্লু। সারা রাত ঘুমোতে পারি না, কি করব কিছু বুঝতে পারি না। সেম পয়জনে দুজন মারা গেল, অথচ আপনি বলছেন ইউ ডোন্ট হ্যাভ এনি ক্লু। দীপক, আজকে না বেরোলি নয়? দিদি, বাড়িতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যালো, যা করবে সাবধানে এগোবে, ব্যাপারটা খুবই সিরিয়াস। যা কিছু করবে নিজেকে বাঁচিয়ে করো। অ্যান্ড ওয়ার আর ইউ নাও? কোথায় আছো এখন? ওকে, এখন তুমি বাড়ি চলে যাও, কাল সকালে কথা হবে। ওকে ওকে, গুড নাইট। আমাকে একটু শুতে দাও। আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। কিন্তু আমার পেটে যেটা আসছে তার কি হবে? টাকার জন্য তুমি তোমার দাদাকে বিষ দাওনি?
তাহলে বিশ্বাসী সেটা গেল কোথায়? ন্যাকামি করো না। ন্যাকামি মানে? তুমি কি মনে করছো আমি বিষ দিয়েছি? আমি আমার মেয়ের দিব্যি করে বলছি, আমি বিষ দিইনি। এ ব্যাপারে আমি কিছুই জানি না। বিষের শিশিটা কোথায় রেখেছো? বিষের শিশিটা ভয় ভয় কালকে ফ্লাওয়ার ঘাসের মধ্যে রেখেছিলাম। আজ সকালে সেটা নিতে গিয়ে দেখি ওটা ওখানে নেই। সে কি? আপনার নাম সোমা চক্রবর্তী, বয়স 27, বর্তমানে আপনি নিউ আলিপুরে থাকেন। আপনার পেশা মডেলিং। আমরা জানতে চাই কস্তুরীর সঙ্গে আপনার কতদিনের পরিচয়। কস্তুরী আমার ছেলেবেলার বন্ধু, আমরা একই সঙ্গে গ্রামে মানুষ হই আর একই সঙ্গে গ্রামের স্কুলে আমরা পড়াশুনো শেষ করি। তারপর আমি কলকাতায় চলে আসি কলেজে পড়ার জন্য। ছোটবেলা থেকে আমার মডেলিংয়ের প্রতি খুব শখ ছিল, ধীরে ধীরে মডেলিংয়ের প্রতি ঝুঁকেও যাই, বেশ কিছু চান্সও পাই, তারপর মডেল গার্ল হিসেবে পরিচিত হয়ে যাই। মাঝে মাঝে গ্রামের বাড়িতে যেতাম, কস্তুরীর সঙ্গে দেখাও হতো, সারাটা দিন বড় হই হই করে কেটে যেত। কিন্তু পরে একদিন জানতে পারি যে ওই গ্রামেরই একটি ছেলেকে কস্তুরী ভালোবাসে। আমার মনে হয় না তোদের বিয়েতে কস্তুরীর বাবা মত দেবে। বাবা কিছুতেই মত দেবেন না। তাহলে উপায়? তুমি কিছু একটা ব্যবস্থা করো। তোরা পালিয়ে গিয়ে বিয়ে কর, আস্তে আস্তে দেখবি সব ঠিক হয়ে গেছে। পালিয়ে কোথায় যাব? তোরা রাজি থাকলে আমি সব ব্যবস্থা করে দেবো। আসুন আসুন দাদা, ভেতরে আসুন দাদা, চটিটা খুলে আসবেন। হ্যাঁ, আসলে আমার স্ত্রী আমার কাছে সতী লক্ষ্মী, ও আবার চটি পরে ঘর নোংরা করা হয়, অপবিত্র করে এসব পছন্দ করে না। হ্যাঁ শোনো, উনি কিন্তু আমাদের খুব উপকারী, খুব ভালো বন্ধু, আদর যত্নে যেন কোনো ত্রুটি না। হ্যাঁ আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি চলে আসব। কি খাসা যন্ত্রমাইরি! ও কি, আপনি দরজা বন্ধ করছেন কেন? কি গো, তুমি কোথায় গেলে? কস্তুরী তোর একই অবস্থা? তারপর কস্তুরীকে আমার বাড়িতে নিয়ে যাই, এরপরেই শুরু হয় ওর নতুন জীবন। রমেন বাবুর সঙ্গে কস্তুরীর বিয়ে হয় কি করে? আপনারা তো জানেন রমেন বাবুর অ্যাড কোম্পানি অলমোস্ট কলকাতার নাম্বার ওয়ান কোম্পানি। সেই সময় আমি কস্তুরীকে দিয়ে রমেন বাবুর অ্যাডের কিছু কাজ করাই এবং সেই সূত্রেই রমেন বাবুর সঙ্গে আলাপ এবং তারপর বিয়ে। কস্তুরী অল্প সময়ের মধ্যেই বুঝতে পারে সে যদি তার দেহটাকে ঠিক জায়গায় লাগাতে পারে তাহলে তার আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। I'm gonna go home.
আপনি কি চান না আপনার বাড়ির চার চারটে খুনের কোনো কিনারা হোক? জাস্ট ডোন্ট কিপ সাইলেন্ট। আপনি উত্তর দেবেন না আমি অন্য ব্যবস্থা নেব? উত্তর দিন, জাস্ট স্পিক আউট। জানি না। ফাইলটা এনেছেন তো? দিন দেখি, দেখি কি করতে পারি। ওই মন নামক গঙ্গায় একটু ডুব দিই, যদি কিছু পাওয়া যায়। আপনার অনেকটা সময় নষ্ট করলেন। হ্যাঁ, সময় তো আপনি নষ্ট করলেন ডেফিনেটলি, তবে আমার সময় নয়, সময়ের সময় নষ্ট করলেন। আর আমি আপনাকে ফোন করব। হ্যাঁ, ভুলেও কিন্তু আপনি আমায় ফোন করবেন না, কারণ তাহলে কিন্তু একদিনে আপনার ওই সারা মাসের বিলটা আমি তুলে আসুন। তুমি কি ভালোবাসো? খেলতে, গল্প শুনতে, না টিভি দেখতে? কি দেখো, কার্টুন? না না, কার্টুন ভালো লাগে না। আপনার ভাইজি তো খুব সিনেমা দেখে। কি ধরনের সিনেমা দেখে? সারাদিন টিভি নিয়ে পড়ে থাকে। নাচ, গান, খুন খারাপি আর কুৎসিত সিনেমাগুলো দেখে বেছে বেছে। রোজ, তুমি তো তাহলে অনেক সিনেমা দেখো। আচ্ছা, আমরা একটা ছবি ছবি খেলা খেলি। হ্যাঁ, সিনেমা সিনেমা খেলা। এই দেখো, এটা একটা ছবি, কি সুন্দর বাগান, খেলতে ইচ্ছুক আছে কেন? খেলবো, আমরা খেলবো। এই যেমন ধরো, একটা খরগোশের ফ্যামিলি সবাই আছে এটাতে, তারা এসে এইখানে খেলে। তার মধ্যে ধরো বাবা খরগোশ আছে, ঠিক আছে, তারপরে ধরো কাকা খরগোশ আছে, তারপরে ধরো মা খরগোশ আছে, আবার তাদের ছেলে দাদা খরগোশ আছে, আর সেই দাদাটার একটা বোন মানে ওদের মেয়ে তুমি আছো। এই সুন্দর জায়গাটাতে এরা সবাই খেলছে খেলছে খেলছে, দৌড়াদৌড়ি করছে, লাফাক লাফাচ্ছে, করতে করতে হঠাৎ দেখা গেল যে এই দাদা খরগোশটা এমনি এমনি মরে গেল। না না, এমনি এমনি মরেনি। তাহলে কি করে মরলো? ওই শিশিটা তুমি কোথায় পেলে? তোমার দাদা কোথায় গেল? ওই শিশিটা তুমি কোথায় পেলে? তোমার দাদা কোথায় গেল? ওই শিশিটা তুমি কোথায় পেলে? দাদা সবসময় মায়ের সঙ্গে ঝগড়া করত, তাই মা এই ড্রপটা দিয়ে দাদাকে আকাশে পাঠিয়ে দিল। তুমি জানলে কি করে? আমি দেখেছি, আমি দেখেছি, আমি দেখেছি। কেন, এতে কি আছে? বেশ, তোমার বাবা কোথায় গেল? বাবা সবসময় দাদার জন্য কাঁদত, কিছু খেত না, আমার সঙ্গে কথা বলতো না, তাই আমি বাবাকে আকাশে দাদার কাছে পাঠিয়ে দিলাম। আচ্ছা, তোমার দীপক কাকা কি করে আকাশে গেল? কাকাই আমাকে খুব ভালোবাসত, কিন্তু বাবা ও দাদা আকাশে যাওয়ার পর থেকে
কাকাই ওষুধ খেত, ম্যাডামের ঘরে দরজা বন্ধ করে বসে থাকত, আমাকে একদম ভালোবাসত না। তাই আমি কাকাইকে আকাশে পাঠিয়ে দিলাম। তোমার ম্যাডাম সে কি করেছিল যে তাকেও তুমি আকাশে পাঠালে? ম্যাডাম সবসময় বলতো আমার কি হবে, তাই ম্যাডামকেও আকাশে পাঠিয়ে দিলাম। এদের কি হবে? এদের কি হবে জানি না, তবে কস্তুরি ওর নিশ্চয়ই শাস্তি হবে। বাচ্চা মেয়েটার কি হবে, আইন কি করবে সেটা তো তুমি আমার চেয়ে বেশি জানো। ওর প্রথম শিকার সুবীর নামের এক গ্রাম্য যুবক, ওর দ্বিতীয় শিকার ও সৎ ছেলে রজত, আর তৃতীয় শিকার ওর দ্বিতীয় স্বামী রমেন বাবু, ও চতুর্থ শিকার দেওয়ার দ্বীপ, যার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। জানি না আর কত দামি অদামি এই দুর্গন্ধযুক্ত কস্তুরীর পাকে শিকার হয়েছে। এই মহিলাই সমাজ ও নারী জাতির কলঙ্ক। আমরা কয়েক পুরুষ ধরে ওই পরিবারের পুরোহিত। খুব ছোটবেলায় বাবার সাথে ওই বাড়িতে পুজো করতে যেতাম, তখন কত জাঁকজমক ছিল। কিন্তু রমেন দাদা যেদিকে ওই মহিলাকে বিয়ে করে বাড়িতে আনেন, তারপর থেকে সব কিছু পাল্টে গেল। ওই মহিলার জান্তব কামনা লোভ বাসনা একটা সুন্দর সংসারকে ধ্বংস করে দিল। ওই রাক্ষসীটা এক এক করে বাড়ির সবাইকে খেয়ে ফেললো। ও আমার ছোট দাদা, ওকে ওকে শুনে চড়ান। ও একটা বিষ বৃক্ষ, ওর কথায় বিষ, নিঃশ্বাসে বিষ, স্পর্শে বিষ, আর জন্ম দিয়েছে আর একটা বিষ বৃক্ষকে, আমাদের সংসার থেকে একেবারে শেষ করে দিল। মিলট, A review of the working of the Juvenile Act 1986, 53 of 1986 would indicate that much greater attention is required to be given a children in conflict with law or those in need of care and protection. The justice system as available for adults is not considered suitable for being applied to a juvenile or the child or anyone on their behalf, including the police, voluntary organizations, social workers, parents and guardians throughout the country. There is also an urgent need for creating adequate infrastructure necessary for the implementation of the proposed legislation with a larger involvement of informal systems, especially the family, the voluntary organizations and the community. Milord, this act may be called the Juvenile Justice Care and Protection of Children Act 2000. Milord, any person in whose charge a juvenile is placed in pursuance of this act shall, while the order is in force, have the control over the juvenile as he would have if he were his parents, and shall be responsible for his maintenance, and the juvenile shall continue in his charge for the period stated by competent authority, notwithstanding that he is claimed by his parents or any other person. Millard, Millard, I am a lonely, childless woman. I beseech to your lordship to allow me to adopt this angel. Her tinkling footfalls will bring a wave of warmth of my dark, dreary and despondent corridors of life. Millard, Millard, my family has adequate resources and infrastructure to give this child a wholesome and meaningful future.